হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমি খুবই ভালো আছি। তো আমার তরফ থেকে সব বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এভাবে বাসে থাকার জন্যে। তো চলো আজকে একটি রেসিপি বানাবো ছেলের রিকোয়েস্টে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই গোল গোল কী দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আটা আমি মেখে গোল গোল করে রেখে দিয়েছি। বানাবো হচ্ছে চিকেন রোল। ছেলে কত দিন ধরে খেতে যাচ্ছে, তার জন্য কী কী উপকরণ লাগছে আমি দেখাচ্ছি। ওদিকে তো আটাও ছিল, এটা ম্যাগি সস, শশা কুচি কুচি করে কেটে রেখে দিয়েছি, আর মেন লাগছে চিকেনের কেমা। তো এটা আমার বর চিকেনের কেমা, মানে দোকান যেখান থেকে চিকেন নিয়ে এসেছে সেখান থেকে মানে কেমা করে নিয়ে চলে আসছে। তো এটা আমি হলুদ ধুয়ে হলুদ লবণ দিয়ে মেখে রেখে দিয়েছি। আর কেমার মধ্যে কী কী দিব মশলা, মাংসতে যেগুলো মশলা দিই ওগুলোই দিব। তো অল্প পেঁয়াজ, লঙ্কা, আদা আর রসুন, এগুলো মিক্সারে বেটে দিব। আর লাগছে হচ্ছে ডিম, ডিম তো লাগবেই, রোল ডিম ছাড়া তো রোল হবেই না। তো ডিম নিয়েছি। আর এদিকে তোমার হচ্ছিলো কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিয়েছি সাদা জিরে, আর যে চিকেনটা আমি হলুদ লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম ধুয়ে, সেটা আমি কড়াইতে দিয়েছি। তো এটার মধ্যে দিয়ে দিব যে মশলাটা আমি তোমাদেরকে দেখালাম, সেটা আমি মিক্সারে গুঁড়ো করে নিয়েছি, সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিব এখন। তো অ্যাড করার পরে এটা নাড়াচাড়া করে ঢেকে দিব আর কি, কিছুক্ষণের জন্য ঢেকে দিব। তো মশলাটা এখন দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিব একটু হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো আগে দিয়ে মেখে রেখে দিয়েছিলাম, তো একটু কম হয়েছে, তো আর একটু দিয়ে আমি দিয়ে দিয়েছি আর কি। তো দিয়ে এখন এটা ভালো করে নাড়িয়ে তো ঢেকে দেবো এখন। আর ছেলে অনেকদিন ধরে বলছিল যে চিকেন রোল খাবে, চিকেন রোল খাবে, তো আমার বর বাড়িতেই ছিল, তো বরকে বললাম চিকেন এনে দিতে, তো বানিয়ে নিচ্ছে এখন। তো ওটা তো চিকেনটা বসিয়ে দিয়েছি, আর এদিকে যে আটাগুলো মেখে রেখে দিয়েছিলাম ওগুলো গুলিগুলো সেগুলো দিয়ে এখন আমি রুটিটা ভেজে নেব হালকা হালকা করে। তো প্রথমে বেলে নিচ্ছি। তো রুটিটা আমার বেলা হয়ে গেছে, আমি তাওয়া গরম হয়েছে, তাওয়াতে দিয়ে দিয়েছি। আর এদিকে আমি রুটিটা আরও মানে বেলছি, আর এদিকে দেখো আমার বর কী করছে, উল্টানোর চেষ্টা করছে, তো পারলো না। যাই হোক, বর এখানে আছে, এখানে সামনে আমার ছেলেও আছে, তো ছেলে মোবাইলটা ধরে আছে ক্যামেরা করছে, তো আমি বেলছি, মানে তিনজনে আর কি আছি, তো এরকম করে বানিয়ে নিচ্ছি। প্রথমে হালকা, বেশি ভাজবো না, হালকা হালকা করেই ভেজে নেবো। এগুলি আমি এরকম করে হালকা হালকা করে ভেজে নিয়ে নিব। এদিকে চিকেনটা আমার সেদ্ধ হয়ে গেছে, তো আমি হাই আঁচে কষিয়ে নিচ্ছি। তো অনেকক্ষণ ধরে ঢেকে রেখে দিয়েছিলাম সিম আঁচে মশলাটা দিয়ে, তো মোটামুটি একদম সব সেদ্ধ হয়ে গেছে, তখন হাই আঁচে কষিয়ে নিব। তো রুটিগুলো আমার ভাজা হয়ে গেছে দেখো সবগুলো, তো ভেজে রেখে দিয়েছি। আর এদিকে চিকেনটাও আমার হয়ে গেছে, দেখো জল নেই, শুকিয়ে গেছে একদম। তো আর এদিকে আমি একটা মগের মধ্যে ডিম ফাটিয়ে নিচ্ছি, ডিমটার মধ্যে আমি একটু হালকা হলুদ দিব আর হালকা লবণ দিব দিয়ে ফেটিয়ে। তো আমি একটু তাওয়াতে তেল দিয়ে দিয়েছি, দেওয়ার পরে যে ডিমটা আমি ফেটে যেটা রেখে দিয়েছিলাম ওটা এখন দিয়ে দিচ্ছি। তো ডিমটা দেওয়া হয়ে গেছে, তো আমি ডিমের উপরে দিয়ে দিচ্ছি রুটিটা,
যে গুলটা আমি ভেজে রেখে দিয়েছিলাম, তো হালকা এক পিসটা ডিমের এটা লাগিয়ে নিব, তারপর উল্টিয়ে দিয়েছি, দেখো এরকম হয়েছে দেখতে। তাহলে এরকম করে লাগিয়ে টেস্টটা দারুণ হয়। তো আমি আবার উঠিয়ে দিচ্ছি। তো মাঝখানে আমি খুন্তি দিয়ে মানে যাতা দিয়ে দিয়ে ভাজবো, নাহলে মাঝখানে কাঁচা থাকতে পারে। তো এরকম করে উলট পুলট করে ভাব ভেজে নিই। তো ডিমের রুটিটা দেখো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এদিকে তোমার যে শসাটা আমি কেটে রেখে দিয়েছিলাম, ওই শসাটার মধ্যে আমি হালকা লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম সফট হওয়ার জন্যে। তো জল ছেড়ে গেছে। তো আমি এখন রোলটা কীভাবে বানাবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে তো আমি এই সসটা দিচ্ছি, সসটা দিয়ে ভালো করে ছড়িয়ে নিব। দেখো আস্তে আস্তে আমি চামচের সাহায্য দিয়ে ছড়িয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিব যে শসাটা আমি মেখে রেখে দিয়েছি, সেই শসাটা এখন এর মধ্যে অ্যাড করবো। তারপরে অ্যাড করবো চলো চিকেন। দেখো কীভাবে বানাই। তো আমার রোল বানানো কমপ্লিট। যেভাবে আমি বানালাম প্রত্যেকটা রোলই ওইভাবে বানিয়েছি, দেখো এরকম দেখতে হয়েছে। তো হালকা একটু সাজিয়েছি এরকম পেরেছি, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখো এরকম দেখতে হয়েছে। তো বন্ধুরা যদি ভালো লাগে আমার রেসিপিটা প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর পাশে থাকো। সব বন্ধুদেরকে জানাচ্ছি গুড নাইট।